পানশালা থেকে বের করে দেওয়ার প্রতিশোধ। মেক্সিকোতে মদ্যপ যুবকের ছোঁড়া পেট্রোল বোমায় মৃত ১১, হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন, গ্রেপ্তার এক সন্দেহভাজন ব্যক্তি। আমেরিকার সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডোতে শহরে মদ্যপ যুবকের ছোড়া পেট্রোল বোমায় একটি পানশালার ভিতর মৃত্যু হয়েছে ১১ জনের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিয়ার হাউস নামে ওই পানশালায় মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করছিলেন ওই যুবক। পানশালার মহিলাদের উত্ত্যক্ত করছিল সে। মদ্যপ যুবকের অশালীন আচরণের জেরে তাকে জোর করে পানশালা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এরপর বাইরে বেরিয়ে গিয়ে পানশালায় পেট্রোল বোমা ছুড়ে মারে, আগুন ধরে যায় পানশালায়। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১১ জনের। সোনোরা প্রদেশের অ্যাটর্নি জেনারেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগুনে ৪ জন মহিলা এবং ৭ জন পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্তের ওপারে আমেরিকার হাসপাতালেও চিকিৎসার জন্য অনেককে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে ধৃতের নাম পরিচয় প্রকাশ করেনি মেক্সিকো পুলিশ। কলকাতা টিভি।